আমি মারবো বলে দিলাম, তাড়াতাড়ি আয়। তো কে বলেছে নিচে যেতে? তাড়াতাড়ি আয়। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এটা দেখেছিস তো, এটাকে দেখেছিস তো? এই দেখ, এই হ্যাঁ করবি রান্না করে খাও প্লিজ, সেই রান্না আমি আর খেতে চাই না, এরকম জীবনে এই আশাটা রাখি না। চা রান্নার ভিডিও শেয়ার করব, সেটা তো করতে দিচ্ছিস না আমার। আলুর পরোটা, তাতে আলু থাকবে না, আলুর পরোটা নাম হবে, আলু থাকবে না। মানে মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে যে কোথা থেকে এত এনার্জি আসে বকবাস করার, যে কোনদিন করতে পারবি আলু ছাড়া পরোটা? না আমার দরকার নেই। এই ট্রেন্ডসের এই কুপনগুলো সেদিনকে খুঁজে পাচ্ছি না, আমার কত টাকা বাঁচতো, কতগুলো দেখো 5-6টা রয়েছে, আর ল্যাপস হয়ে গেছে, সেদিনকে তো তুমি ব্যাগেই খুঁজে পাচ্ছি না। না আসলে বারবার করে তুমি আসলে চাও কি বলতো আমার টাকাটা ধ্বংস করতে, এটা থেকে আমার কাটানো হয়ে যেত 500-500 করে, অনেকগুলো কুপন ছিল আমার কাটানো হয়ে যেত, তোমার এইসবগুলো তোমার খেয়াল থাকে না। না অ্যাকচুয়ালি তুমি আমাকে বিয়ে করেছো আমাকে হচ্ছে ধ্বংস করার জন্য, বুঝেছো তো? উল্টোপাল্টা কথা বলো না, সারাদিনটা কিন্তু তোমার খুব খারাপ যাবে। এটা কিন্তু অনেক টাকা ছিল কিন্তু, দেখো রেখে দাও তো এক কথা বল। আচ্ছা আমি যেটা বললাম সেটা কি খারাপ বললাম? এই কুপনগুলো যদি ইউজ করতাম আমার এতগুলো টাকা আমার লেস হতো, 5,000 টাকার কেনাকাটি করলে 3,000 টাকার লেস হয়ে যেত। ট্রেন্ডসে অফার থাকে সবসময়, তুমি কি বুড়বাকের মতন কাজ করলে। ছিলাম সেদিনকে চিড়িয়াখানা, চিড়িয়াখানা থেকে সেটা না আগের দিনে, তার আগের দিনের কথা বলছি। যাই হোক আমি ব্যাগ চেঞ্জ করি, এবার এই ব্যাগতে ওই ব্যাগ হয়েছে, কোন ব্যাগে কুপন ছিল আমার মনে নেই। তাহলে বার করলে কেন এখন? এ মারা গেছে, একে এখন ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য বার করেছো নাকি? আমার ভালো লাগে না সকাল থেকে। দাও চাটা দাও, অনেক দেরি হয়ে গেছে। এক এক চুমুককে খাইয়ে দেবো ঝিনুকে করে। হয়ে গেল তোমার মেহেন্দি, মেহেন্দি 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 নাম হয়েছিল অমিতাভ বচ্চনের মেয়ের বইটা, ওই যে উদা গাওয়া, কি বলবো লাভ ম্যারেজ আমাদের। সেই বিয়ের পর যখন ম্যারেজ থেকে লাভটা চলে যেতে পারে তখন হাত থেকে মেহেন্দি দুদিন তিনে যাবে না, তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাই সব বাজে মেহেন্দি ওই জন্য উঠে গেছে। হ্যাঁ তোমারও ভালোবাসা, আর না হলে তোর স্কিন বাজে উঠে গেছে, তোমার দুটোর মধ্যে একটা হবে না, মেহেন্দি বাজে না স্কিন বাজে। হচ্ছে ইমিটেশন ভালোবাসা, ওই জন্য উঠে গেছে ভালোবাসা আর নেই। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আর কুণালের আজকে সকাল থেকে এনার্জি পুরো হাই লেভেলে, দেখো বকবাস শুরু হয়ে গেছে। এই যে তুমি বললে আমাদের গাড়িটা নিয়ে বেরোতে হবে, গাড়ি পলিউশন করাতে হবে, আজকে 12টা মানে কাল রাত্রি 12টা অবধি ছিল পলিউশন শেষ। এ বাবা, পুলিশে ধরলে কেস, পলিউশন শেষ, পুলিশে ধরলে কেস, তাহলে কি করবে? পলিউশন তো অনেক জায়গায় আছে, সে আমার পেটেও আছে অনেক জায়গায়। উফ প্লিজ, তো এই নোংরা কথা সকালবেলা আমার ভালো লাগে না। ছি, কি করবে যাবে এখন সেটা বলো। পয়সা আছে তোর পলিউশন করবি? বাবা পলিউশন করতে তো 100 টাকা লাগে, বলে পয়সা আছে তোর, কি অবস্থা গো তোমার। এদিকে নাকি কালকে তুমি বলছো তুমি কোটিপতি হবে, ছুকিন পড়বে পায়ে সোনার বুট, আর 100 টাকা কোটিপতি হতে কত সময়, আর পায়ে এই পায়ে বলছি তার পকেটে 100 টাকা নেই। ছি ছি, দেখবি আমি স্ট্যান্ডটা পুরো রুল করছি, রুল দা স্ট্যান্ড, কি সব বলো তুমি। ছি ছি ছি, রুল গঙ্গা ইংলিশে একদম ডাবল এম এ কুনাল। শাহরুখ খান যদি মানে পুরো একদম অ্যারোবিয়ান সি কে রুল করতে পারে, আমি গঙ্গা কে রুল। শাহরুখ খান বলেছিল ওয়ান ডে আই উইল রুল দ্য সিটি। আচ্ছা ওয়ান ডে না, আমি কালকে নেক্সট ডে থেকে আমি গঙ্গায় রুল করব, দেখবি ডি 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 করব। তারপরে দেখবি যে থানার সামনে যা, আমায় গিয়ে দেখা করতে হবে কুনালের সাথে, ওখানেই অ্যাপয়েন্টমেন্ট ফিক্স। এনে ফালতু বকিস না, যা একটু জল মানে এক চ মারবো। আজকে আবার বৃহস্পতিবার, মা পুজো করছে, ব্রেকফাস্ট আমাকেই বানাতে হবে, কিন্তু ভাবছি কি ব্রেকফাস্ট বানাবো, ম্যাগি আছে কিনা জানি, আর একঘেয়ে ম্যাগি করতে ভালোও লাগে না। তোমাকে বললাম যাও সামনের দোকান থেকে একটা ব্রেড নিয়ে আসো, স্যান্ডউইচ করে দিই, বাট স্যান্ডউইচ খেতে চায় না, ওই জন্য বলছি কি না থাক স্যান্ডউইচ খাবো না। কী খাবে বলো? কালকে বলেছো ব্রেকফাস্ট খাবো না, দিদি আমার বলছিল কী খিদে পেয়েছে 11:30টার সময় ভাত খেয়ে নিয়েছে। আবার যা হোকটা কী সেটা বলো? মা মটর ভিজিয়ে রেখেছিল, এটাকে সেদ্ধ করে নিই, তোমাদের আগেও দেখেছি এটা আমরা খুব খাই, ভালো লাগে। তো মটরটা একদম জাস্ট নুন দিয়ে সেদ্ধ করে নিই, ওপর দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম সেদ্ধ দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে, খুব হেলদিও। কেউ যদি মনে করো ব্রেকফাস্ট এরকম হেলদি ব্রেকফাস্ট খাবে বা ডায়েটে করছো, তোমরা এটা অবশ্যই ট্রাই করো, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়।
মটরটা শুধু রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, আর সকালবেলা খালি 7-8টা সিটি, যদি প্রয়োজন পড়ে আরও 8-9টা সিটি দিতে পারো। দেওয়ার পর শুধু নুন দিয়েছি আর 1 চামচ তেল দিয়েছি, দিয়ে সেদ্ধ করেছি। দিয়ে হয়ে যাওয়ার পর ওপর থেকে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, একটুখানি বাটার দিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ বয়েল করে খাও। খেয়ে দেখবে অসাম লাগে। এটা এমনি মানে মটরের থেকে যদি কাবলি ছড়া দাও আরও বেশি ভালো লাগবে, তাই না বলো? ফাইনালি আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ির ধোঁয়া পরীক্ষা করাতে। দেখো বাথরুমে সেরে এসেছে বলছো, বাথরুমের লাইটটা অফ করোনি। আমি জানিছি বাথরুমে কি বলছো, এই বড় লাইট আমি জ্বালাই বাথরুমে, কি বলছো মানে যেটা বলি আমি ঠিকঠাক কথা বলি, আমি শুধু আয়নার সামনে আলো জ্বালাই। তো চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, তুমি আগে বেরোবে তারপর আমি যাবো, না একসাথেই যাবো? ঠান্ডা পড়বে, আবার এবারে বলছে কুনালি এইসব খবরগুলো দেয় যে এবারে নাকি প্রচুর গরম পড়বে। প্রেসে কেন কাজ করো, তুমি তো ওয়েদার কাজ করো। হ্যাঁ, ওইসবের গল্প মানে খবরাখবরগুলো কুনাল দেয়, জানি না কতটা ঠিক কতটা ভুল, সেরকম ঠান্ডা এবারে পড়েনি, আর গরমটা পড়তে পারে কারণ প্রচুর গরম বেড়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, ওটা ব্লু বুকটা বার করো, আগের বছরের পলিউশনটা বার করো, লাগবে না, ব্লু বুকটা দেখালেই হবে। প্রথমে এটা খুলে ফেলেছি, আর পেছন দিকে কাজ মিটে গেছে। কুনাল বলে ওখান থেকে ওই পেপার স্টেপার্স নিচ্ছে, হয়েছে চললাম। হ্যাঁ চলো, আর জামাশা ঢুকেছে আমাকে তো কেন শেষটা রাখো, এই টুকটাক যেগুলো হলো সব পেলাম না, এখন বেকারি কেক অন্য দোকান থেকে নিতে হবে। তাহলে এইটা নেওয়া হচ্ছে আর এইটা দুটো নেওয়া হচ্ছে। বাসনা খাবে নাকি? বাসনা আছে, তুমি খেলে খাও, নইলে নাও নেবে। একটা বাসনাও দিয়ে দিই, বাসনার প্যাকেট। এইসব পুরনো পুরনো দিনে বিস্কুটগুলো খেতে ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের বিকেলের স্ন্যাক্স আইটেম, তাই তো? বিকেলবেলা কী খাবো কী খাবো, খিদে পায় মায়েরও পায় আমারও পায় কুনালেরও পায়, যেহেতু আমরা খুব আর্লি লাঞ্চ করি, তো সেহেতু বিকেলের এতক্ষণ বেশ মেঘলা ছিল, এখন আবার রোদ্দুর উঠে গেছে। বাপরে বাপ, দাঁড়াও, কুনাল এমন করছে যেন ফরেন থেকে এস, গায়ের রং কালো হয়ে যাবে। মিষ্টি আর সবসময় মুসাম্বি খাই না, না ঠিক আছে আজ 11টা বাজে, বাড়িতে ঢুকলাম, কোনো কাজ নেই এখন আর।
সব কাজ হয়ে গেছে। ছোটিটা এখানে, যখনই আমরা বাড়ি থেকে বাড়িতে ঢুকি না, তখনই বেবি সে চিৎকার শুরু করে দেয়। কালকে বলেছিলাম যে রাত্রিবেলা বসে বসে পাঠানটা দেখবো, কিন্তু আর দেখা দেখেছো? একটা কথা বল, তোরা চুপ করবি কিনা বল। তো কালকে ভেবেছিলাম রাত্রিবেলা বসে পাঠানের লাস্ট পার্টটা দেখে নেবো, বাট আর দেখা হয়নি। এই কুণালের ফোন 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 করেই হয়ে গেছে। আর আজকে ইচ্ছা আছে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে দেখবো, আর রাত্রিবেলা আজকে আমরা আসছি লাইভে, তো আজকে একটু ব্যস্ত থাকবো রাত্রিটা। আরে চলো খাবে তো, চলো একটা বেজে গেছে, চলো খেয়ে যাবে, চলো তাড়াতাড়ি, চলো শীতে লেগে গেছে, ছুটকি রেডি যাওয়ার জন্য, দাঁড়া যাবি খাবি চ। মোবাইলটা দেখতে দেখতে হঠাৎ করে না চোখটা কেমন মনে হচ্ছে ঘুম এসে যাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন লাঞ্চ খেতে এসেছি, এই যে আলু ভাজা ডাল, এটা আমার হচ্ছে চিংড়ি মাছের তরকারি, এখানে কুলের আচার, আর কুণালের হচ্ছে মানে কাটাপোনা মাছ। কালকে আমরা লাঞ্চ করে যখন সমস্ত মাদুর ঠাদুর পেদে গুছিয়ে গাছিয়ে ঝাঁট ফাট দিয়ে এলাম, তখন বাজছিল 1:12, আর আজকে খেয়ে দিয়ে উঠে সমস্ত গুছিয়ে গাছিয়ে এলাম, এখন দেখো বাজে হচ্ছে 1:25। আর কুণালের এবার একটু বেরোনোর আছে, কিন্তু রোদ্দুরটা দেখে আমারই ভয় করছে এখন। কী করবো, আজকে অনেকবারই আমার বেরোনো আছে। ঠিক আছে, ওর কাজ করুক, এবার আমি আমার কাজ করবো, গিয়ে একটুখানি রেস্ট নেবো, আবার বিকেল থেকে পড়ানো আছে। আর যতবারই ভাবছি পাঠানটা দেখবো, আর পাঠানটা দেখা হচ্ছে না, খাপছাড়া না দেখতে ইচ্ছা করে না, মানে মুভির ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার তো 5-10 মিনিটের কাজ, তুমি জানো। আরে রাস্তায় কী ভিড়, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, ভেঙেছে জানো, পাগলের মতন সব দৌড়চ্ছে জানো, মানে কী করবে, কেউ এখানে আইসক্রিম খাচ্ছে, কেউ এখানে আখের রস খাচ্ছে, মানে সে কি ভিড় ভাড়টা হয়ে গেছে, চারদিকে যেন ছড়াছড়ি হয়ে গেছে। যাকে আজকে এ আমার তাড়াতাড়ি পড়তে চলে এসেছে, তাড়াতাড়ি নেমে আসতে হলো নিচে, আমি এখনো চাও খেতে পারিনি, খাতাও লেখা হয়নি, এটা ওপরের জন্য চানা চলে এনেছিলাম, এটা নিয়ে গিয়ে ওপরে রেখে দাও, আমি একটা ব্রেড নিয়ে এলাম চায়ের সাথে খাবো। আর আজকে রাত্রিবেলা আবার লাইভে আসবো, আবার পড়ি উঠে আবার কমেডি ভিডিও করবো। আজকে মানে প্যাকটা, আবার কুণালের যে প্যাকটাপ কাজ, কী করে কি টাইম মেনটেন করবো বুঝতে পারছি না, ওই জন্য ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, বাই বাই অ্যান্ড লাভ ইউ।